চাকমেখাকে বলবো যে ভাই, যে আমি কিনে আপনার কাজটা করছেন ভাই, আর কইরেন না ভাই। ইমোশনাল ভাই একটা হিট করছেন ভাই, আর একটা হিট করলে ভাই শেষ ভাই, হেনে কাজ দেওয়া যাবে ভাই, ঠিক আছে, আর কইরেন না ভাই। আপনি ভাই রোমান্টিক ভাই ছবি করছেন না সাকিব ভাই, রোমান্টিক ছবি করছেন না, রোমান্টিক ছবি করেন ভাই। আপনার সাথে আমি কথা বলতেছি ভাই, ঠিক আছে, আপনি আমার দিকে তাকে আছেন, তাকে আছেন না, আপনার আমার দিকে তাকে থাকেন না ভাই, ঠিক আছে। পরবর্তীতে ভাই আপনি রোমান্টিক ছবি করেন ভাই, চশমা পরে গেছে ভাই, ঠিক আছে, আপনি ভাই যে চশমা পরে গেছে ভাই, আপনি ভাই টাকা থাকেন না ভাই, ঠিক আছে। আপনার ইমোশন হিট করেন না ভাই, আপনি হিট করছেন ডাব সাইড ভাই পড়ে গেছে কে ভাই, আরেকবার যদি হিট করেন ডাব সাইড যাবে ভাই, ঠিক আছে। বলতেছি ভাই ছবিরা ভাই, প্রথম যে মানে পার্টটা আর কি খুব ভালো লাগছে, এবং দ্বিতীয় পার্টে যে সাকিব খান যে এই কাজগুলো করবো ভাই, কখনো কল্পনা করি নাই ভাই, কল্পনা করি নাই ভাই। ভাই সিনেমা দেখতে আসছেন, সাকিব খানের সিনেমা দেখার জন্য আসছেন কই থেকে? সিনেমা দেখছি ভাই, সিরাজগঞ্জ থেকে এসেছি। সিরাজগঞ্জ থেকে এসেছেন ভাই? সাকিব খানের এত, সাকিব খানের কোনো অধিকার নাই, সাকিব খানের কোনো অধিকার নাই যে আমাদের হার্টবিটে মানে ইমোশনাল ইমোশনাল নিয়ে খেলবে। কারণ সাকিব খান যে ধরনের ছবি করছে মানে খুব কষ্ট পাইছে ভাই। কেন কষ্ট পাইছি? সাকিব খানের সাথে আমার জীবনের লাইফের সাথে অনেকটাই মিলে গেছে ভাই। স্তব্ধ হয়েছিলাম ভাই 10 থেকে 15 মিনিট যখন সাকিব খানের নায়িকা ঋতিকা পাল যখন মারা যায়, যখন কবরে থাকে, আমার খারাপ যেতেছে ভাই, ঠিক আছে। কারণ আমার সাথে এরকম ঘটনা ঘটছে, হয়তো বা সাকিব খানের প্রিয়তমে মারা যায়, আমার প্রিয়তমে এখনো বেঁচে আছে, কিন্তু আমার সাথে কোনো যোগাযোগ নাই ভাই। সাকিব খানের কোনো অধিকার নাই যে আমাদের মতো সাকিব ভক্তদের ইমোশনাল হিট করা। অনেক হিট করছে ভাই, অনেক হিট করছে ভাই। আমি ভাই সিরাজগঞ্জ থেকে আইসি ভাই, কোনো সিনেমা হল নাই, যাও একটা আছে সুরঙ্গ চলতেছে, সুরঙ্গ দেখবো না, সুরঙ্গ নাটকের আর্টিস্ট, আমি ভাই এরকম নাটকও দেখি না ভাই। সাকিব খানের সিনেমা দেখতে পাই ঢাকায় এসে। আপনি বলতে পারেন যে তাহলে সিরাজগঞ্জ আশেপাশে বগুড়া কেন গেলাম না? বগুড়া ভাই দেখার মতন আর রাজধানী ইয়ার, আমরা জানি যে আপনারা মিডিয়া বেশিরভাগ মতিঝিলে যে এখানে থাকেন, যার কারণে আমি আপনাদেরকে একটু ইন্টারভিউ দেবো, এবং আপনাদের ইন্টারভিউর মাধ্যমে আমি আমার ভালোবাসার যে মানুষ, ভালোবাসা মানুষের কথায় আপনাদেরকে একটু বলবো যে সেন সে সেও আমাকে এরকমভাবে ইমোশনাল হিট করতে পারে। আচ্ছা ভাই, ঠিক আছে, আবেগ নিয়ে খেলছে আবেগ নিয়ে খেলছে বলতে আমার সাথে ওনার সাথে টোটালি মিলে গেছে, এবং ছবি টিকিটটা যখন কাটলাম এবং সিনেমা হলে গিয়ে যখন দেখলাম পর্দা যখন উঠতেছে, তখন কল্পনা করি নাই যে ছবি শেষ লাস্ট 20 মিনিট এরকম ইমোশনাল হিট করবে। কার কি লেগেছে জানি না, অনেকে বলছে যে ভাই অনেক ভালো হয়েছে, অনেক খারাপ হয়েছে, আমার কাছে ভাই খুবই খারাপ লাগছে ভাই। কারণ ভাই আমার ব্যক্তিগত মানে সমস্যা ছিল সাকিবের যে ঝামেলা সিগারেট ভাই, আমি ভাই দিনে ভাই এরকম ভাই 20টা সিগারেট খাইছি ভাই, ঠিক আছে, অনেক খাইছে ভাই আমার প্রিয়তমার লেগা, কিন্তু আমার প্রিয়তমা এখন আমার কোনো খোঁজ খবর রাখে না ভাই, টাকার লেগে ভাই, ঠিক আছে। ভাই আমার ভাই 4 বছর ভাই আমার সাথে কোনো যোগাযোগ রাখে না ভাই, 4 বছর ভিডিওর মাধ্যমে কি ভাই, যদি একটা মিস কল দেয় আপনাদের ভিডিও দেখার মাধ্যমে, সাংবাদিক ভাইদের বলছি যদি আপনাদের ভিডিও যদি দেখে একটা মিস কল যদি দেয়, আমি ভাই আমার প্রিয়তমাকে আমি ফোন দিব, আমার প্রিয়তমার নাম শুনবেন, হ্যাঁ সাধনা, কারণ অনেক সাধনা করে আমি আমার প্রিয়তমারা নিয়েছিলাম, কিন্তু থাকতে পারেন না ভাই 2 বছরে ভাই রিলেশন ভাই ব্রেকআপ, কতদিন হয়েছে বেশি না ভাই, 6 মাস অনেক ব্রেকআপ হয়েছে। কিন্তু প্রিয়তমার সিনেমা যে ভাই এরকম একটা সিনেমা হবে, এবং হিমেল আশা ভাই যখন বললো যে প্রিয়তমার সিনেমা শুটিং করবে, কল্পনা করি না যে লাস্ট ফিনিশিং এটা আসবে। ভাই দাড়ি বড় কথা বললেন ভাই, সামনে যে ঈদ গেল ভাই, 2 দিন হলো ভাই, আপনারা তো ভাই দাড়িটার ভাই স্টাইল করছেন ভাই, আমার কি মন চায় না যে আমি সেলুনে গিয়ে আমি আপনাকে আমি স্টাইল করি? তাহলে আমি কেন করি নাই ভাই? একদম প্রিয়তমার কারণে, প্রিয়তমার কারণে এখনো ভাই রাতের শুতে গেলে ভাই বিশ্বাস করেন ভাই, রাত ভাই 3টা 4টা বাজে ভাই আমার ভাই ঘুমা হে নাই ভাই, ঘুম আসে না ভাই। 4টা বছর হয়ে গেল ভাই রিলেশন করছে, 6 মাস হলো ব্রেকআপ হয়েছে, কিন্তু ভাই এখনো ভাই মনে পড়ে ভাই, মিস করে ভাই যে প্রিয়তমার সিনেমা ভাই দেখে ভাই আরও মনে পড়ে গেছে ভাই। আমি এখনো চাই যে আমি আমি আমার যে প্রিয়তমা আছে সাধনা, এখন আমাকে চাকমেখাকে বলবো যে ভাই, যে আমি কিনে আপনার কাজটা করছেন ভাই, আর কইরেন না ভাই। ইমোশনাল ভাই একটা হিট করছেন ভাই, আর একটা হিট করলে ভাই শেষ ভাই, হেনে কাজ দেওয়া যাবে ভাই, ঠিক আছে, আর কইরেন না ভাই। আপনি ভাই রোমান্টিক ভাই ছবি করছেন না সাকিব ভাই, রোমান্টিক ছবি করছেন না, রোমান্টিক ছবি করেন ভাই। আপনার সাথে আমি কথা বলতেছি ভাই, ঠিক আছে, আপনি আমার দিকে তাকে আছেন,
তাকে আসেন না আপনার পর দিকে, তাকে থাকেন না ভাই, ঠিক আছে? পরবর্তীতে ভাই আপনি রোমান্টিক ছবি করেন ভাই, চশমা পরে গেছে ভাই, ঠিক আছে? আপনি ভাই যে চশমা পরে গেছে ভাই, আপনি ভাই তাকে থাকেন না ভাই, ঠিক আছে? আপনার ইমোশন হিট করেন না ভাই, আপনি হিট করছেন ডাব সাইড ভাই পরে গেছে গা ভাই, আরেকবার যদি হিট করেন ডাব সাইড যাবে গা ভাই, ঠিক আছে? বলতেছি ভাই ছবিরা ভাই, প্রথম যে মানে পার্টটা আর কি খুব ভালো লাগছে, এবং দ্বিতীয় পার্টে যে সাকিব খান যে এই কাজগুলো করবো ভাই, কখনো কল্পনা করি নাই ভাই, কল্পনা করি নাই ভাই, ঠিক আছে? ভালো থাকবেন, ঠিক আছে ভাই।